হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে অ্যাভাইভ নেটওয়ার্কে যে কাজ করতেছি এখানে যে এনএফটিটা আছে, আপনি এনএফটিটা কীভাবে ক্লেম করবেন, আর এনএফটি ক্লেম করতে আপনাদের কী কী সুবিধা আছে, ক্লেম করার পরে আপনাদের কী কী সুবিধা এখান থেকে আপনি পেতে পারেন, কী কী আপনার প্রফিট হবে, লাভ হবে, মানে এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আর কীভাবে ক্লেম করবেন এ টু জেড দেখাই দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা হচ্ছে মূলত অ্যাভাইভ নেটওয়ার্কে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি এ টু জেড ক্লিয়ার করে দেবো আপনাদের এই এনএফটি যে এনএফটিটা আমরা ক্লাইম করবো আর কি, কীভাবে ক্লাইম করবো, ক্লাইমের পরে আমাদের কী কী এখান থেকে বেনিফিট আছে এ টু জেড দেখাই দেবো। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন ভিডিও আছেন অবশ্যই টেলিগ্রামে ফলো করবেন। সো ফার্স্টে আমি তাদের টুইটারে চলে যাচ্ছি। তো ফার্স্টে টুইটারে চলে আসলাম, দেন এই প্রজেক্ট নিয়ে কিছু বলা নাই, আপনারা জানেন এই প্রজেক্ট অনেকটাই বড় একটা প্রজেক্ট, এবং কি তাদের ফলোয়ার সংখ্যা এবং কি তাদের যে ফলোয়ার্স করতেছে তাদেরকে যদি দেখেন তাহলে বুঝতে পারেন প্রজেক্টটা কীরকম। আশা করা যায় এখানে 87 মতো একটা ভালো প্রফিট চলে আসতে পারে এই মাইনিং প্রজেক্ট থেকে। এখন তারা কিন্তু একটা আর্লি অ্যাক্সেস এনএফটি নিয়ে চলে আসছে আর কি, আমাদের এটা ক্লাইম করতে হবে। তো ক্লাইম করার বিনিময়ে আপনাদের কী কী ফি লাগবে, কীভাবে ক্লাইম করবেন, আর এই ক্লাইম করার পরে এনএফটি দিয়ে আমরা কী কী সুবিধা পাবো এই প্রজেক্ট দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, ফার্স্টে আমি দেখাচ্ছি টোকেনটা, সরি এই এনএফটি এটা হচ্ছে গিয়ে তাদের টোটাল ডিটেলসটা দেখাচ্ছে। দেখেন আমি তাদের এখানে চলে আসলাম 18 ঘন্টা আগে, কিন্তু তারা এটা পোস্ট করছে। সো আমি এখানে লিঙ্কটা ক্লিক করে আপনাদেরকে ডিটেলসভাবে বলে দিচ্ছি কীভাবে ক্লাইম করবেন, কী কী ওয়ে ক্লাইম করা যাবে, এবং কী কী সুবিধা আপনি এটা থেকে পেতে পারেন। ফার্স্টে আমরা এখানে চলে আসলাম, দেখেন ভিউয়ার্স এই এনএফটিটা ফার্স্টে তারা কী বলছে, ইভেন্ট ডিটেলস, এনএফটিটা ক্লাইম করা যাবে হচ্ছে কত তারিখ, দেখেন আজকে 16 তারিখ, দেন হচ্ছে ইউটিসি টাইম 13টা। ওকে, ইউটিসি টাইম 13টা কত হয় সেটা কিন্তু আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন, আমি সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে সাপ্লাই, মানে টোটাল এই এনএফটিটা কতজনে নিতে পারবে সেটা আপনি এখানে দেখে নিতে পারতেছেন। অনলি ভাই 5000 ইউজার আপনি এটা ক্লেম করা যাবে আর কি। সো ফার্স্ট আপনাদের ক্লেম করতে হবে, আর এখান থেকে আপনাদের এই এনএফটিটা দেখেন এখান থেকে মিন প্রাইস, মানে এনএফটিটা আপনি যদি মিন করেন, আপনি যদি আপনার ওয়ালেটে নিতে চান তো তাহলে আপনার কী ফি যাবে, কত খরচ যাবে সেটা তারা এখানে বলে দিছে, 92 সেন্ট আপনাদের ইথেরিয়াম ফি যাবে, আর নেটওয়ার্কটা হতে হবে আরবিটামের। তো দেন এখান থেকে আরও কিছু আছে, দেন এই যে এনএফটিটা আপনি এটা হচ্ছে সেট আপ করতে পারবেন অথবা মিন করতে পারবেন মেটামাক্সের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। দেন নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে আসলে এখান থেকে আরও ডিটেলসটা আপনি ক্লিয়ারভাবে এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন ভিউয়ার্স এখানে একটা তারা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে আপনি কীভাবে এই এনএফটিটা মিন্ট করতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে কি, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে দেখতে পারতেছেন পিকচারে কিন্তু তারা ভালোভাবে বুঝাই দিচ্ছে। দেন ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পারতেছেন এই যে নেটওয়ার্কে গিয়ে, দেন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে আরবিটার্ম, এই যে এখানে আরবিটার্ম অ্যাড করে নেবেন, যদি অ্যাড না থাকে অ্যাভেলেবেল সবারই অ্যাড করা আছে, দেন এখানে অ্যাপ্রুভ করবেন, সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আরবিটার্মে হয়ে যাবে, দেন এখানে হচ্ছে আমাদের ফিটা থাকতে হবে, দেন তাহলেই আমরা ক্লাইম করতে পারবো। দেন আমাদের এখানে ক্লাইম করতে হলে কখন ক্লাইম করব, আর এখান থেকে আপনি ক্লাইম কীভাবে করবেন আমি সেটা তো দেখাই দিলাম। এখন এই যে এনএফটিটা, এই এনএফটিটার সুবিধা কী কী আমি যদি সেটা আপনাদের একটু দেখাই, তো এই লিঙ্কে আমরা চলে যাচ্ছি। আমি কিন্তু অফিসিয়ালিভাবে আপনাদের সব কিছু দেখাচ্ছি, নিজের কোনো বানায়ের কথা বলতেছি না। দেখেন আর মাত্র 5-6 ঘন্টা পরে কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন, মানে হচ্ছে আপনারা হচ্ছে আজকে সন্ধ্যা 6টার দিকে এই এনএফটিটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন আর কি, ক্লেম মিন্ট করতে পারবেন। তো এখানে আপনাদের যে এনএফটিটা আছে এইটার সুবিধা কী কী দেখেন ভিউয়ার্স, তারা কিন্তু এখানে সব কয়টা বলে দিয়েছে আপনি এনএফটিটা ক্লেম করলে কী কী সুবিধা পেতে পারেন। তো আমাদের অ্যাভাইভ নেটওয়ার্কের ভিতরে আপনি আর্লি কেওয়াইসি করতে পারবেন এই এনএফটিটা যদি আপনি মিন করেন, দেন তারপরে হচ্ছে গিয়ে মাইনিং বুস্ট অ্যান্ড সোল পাওয়ার, এই যে দেখতে পারতেছেন এই যে সোল পাওয়ার দেখতে পারতেছেন ভাই, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই যে সোল পাওয়ারটা যদি আপনি এখান থেকে, মানে যদি এনএফটিটা মিন করেন এখান থেকে সোল পাওয়ারটা পাবেন, মানে হচ্ছে আপনার মাইনিংয়ের যে পাওয়ারটা থাকে, স্পিডটা থাকে ওটা বাড়বে, দেন সোল পাওয়ারটা বাড়বে। এরপরে হচ্ছে এখানে 3 নম্বরে তারা বলছে আর্লি অ্যাক্সেস টু এমপিসি অ্যান্ড এ ওয়ালেট আর কি, এখানে তারা পরবর্তীতে কিন্তু এই যে আর্লি অ্যাক্সেস করবে হচ্ছে এমপিটি আর হচ্ছে এ ওয়ালেটের মাধ্যমে, দেন ওইটার ভিতরে আপনি সবার আগে আর্লি অ্যাক্সেস, মানে আর সবার আগে সুবিধাগুলি পাবেন যারা যারা এনএফটিটা মিন করবে, আর হচ্ছে এ ওয়ালেটে মেবি এই টোকেনটা আমরা সেভ করতে পারবো অথবা সেল টেল এরকম কিছু করতে পারবো, ওই সকল কাজে বা এক্সচেঞ্জার ওয়ালেটের ভিতরে আমরা সবার আগে সুবিধা নিতে পারবো, মানে হচ্ছে কোথাও যদি লিস্টেজ হয় তো সবার আগে আপনি এই টোকেনটা সেল করতে পারবেন, যাদের অনেক সময় দেখবেন 50%, 20%, 5% এরকম দেন, আর তখন ওই যে সুবিধাটা আপনি সবার আগে নিতে পারবেন যদি আপনি এনএফটিটা ক্লেম করতে পারেন। দেন এই এনএফটিটা যাদের কাছে থাকবে তারা হচ্ছে ফিউচারে যে এয়ারড্রপ পাবে সেটাও তারা বলে দিছে, মানে বিগেস্ট একটা অপরচুনিটি যদি আপনি এনএফটিটা মিন করতে পারেন আর কি, ঠিক আছে। দেন এখানে আর্লি অ্যাক্সেস টু সোশ্যাল ভেরিফিকেশন, সোশ্যাল যে ভেরিফিকেশনগুলি আছে ওগুলি সবার আপনি নিতে পারবেন, তারপরে যে ফাস্ট ট্র্যাক পার্টনার অ্যাপ্লিকেশন, এরপরে আছে অল অ্যাক্সেস টিকিট আর ফিউচার ইকোসিস্টেম ইভেন্ট, তাদের যে পরবর্তীতে ইভেন্টগুলি আসবে ওগুলোর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন যদি আপনি এই এনএফটিটা ক্লেম করতে পারেন। ওকে,
দেন এখানে আপনি কিভাবে করবেন আমি সেটা একটু দেখাই দেই। ফার্স্টে হচ্ছে কি আপনাদের যদি আরবিটাম নেটওয়ার্কের এই মানে ফিটা না থাকে তো আপনি কিভাবে এটা করবেন, সরাসরি বাইন্যান্সের ভিতরে যাবেন। তো বাইন্যান্সে চলে আসার পরে আপনারা কনভার্ট অপশানে চলে যাবেন। কনভার্ট অপশানে চলে আসার পরে এখান থেকে হচ্ছে কি আপনাদের যদি ইউএসডিটি থাকে সো ইউএসডিতে আপনি জাস্ট ইথিরাম করে নেবেন। তো এখানে আপনি $1-$2 দিয়েও করতে পারবেন, কোনো ঝামেলা নাই, কারণ যেহেতু এখানে মাত্র 92 সেন্ট হচ্ছে আপনি এটা ফিটা নিতে হবে আপনাদের। তো এটা করার জন্য আপনারা সরাসরি এখানে চলে যাবেন, এখানে চলে আসার পরে ইথিরাম করে নেবেন। ইথিরাম করার পরে মানে যদি আপনি $1-$2 আচ্ছা $2 দিয়ে যদি করেন, এখানে কনভার্ট অপশানে গিয়ে $2 তুলবেন, এরপরে ইথিরাম সিলেক্ট করার পরে যে প্রিভিউ কনভার্টে ক্লিক করলে এটা কিন্তু ইনস্ট্যান্ট কনভার্ট হয়ে যাবে। দেন উইথড্র অপশানে যাবেন। তো এখানে হচ্ছে কি আপনারা নেটওয়ার্কে চলে আসবেন। নেটওয়ার্কে চলে আসার পরে এখান থেকে আরবিটাম যে ওয়ান নেটওয়ার্ক আছে হচ্ছে এটা সিলেক্ট করবেন, কারণ এটা দেখেন এইটাই আমাদের ফিটা দিতে হবে। আর হচ্ছে এটা কিন্তু ফিটা হচ্ছে 18 সেন্ট অনলি, 18 সেন্ট হলে আপনি এখান থেকে ইজিলি এটা উইথড্র করতে পারবেন। ওকে, সো উইথড্র করার পরে সরাসরি আপনাদের ওয়ালেটের ভিতরে নিয়ে আসবেন। আমি দেখাচ্ছি, তো আমি মিসেস ব্রাউজার দিয়ে অ্যাভেলেবেল কাজগুলি করে থাকি, সো আপনারা আমি আপনাদের এইটাই সাজেস্ট করি প্রত্যেকটা ভিডিওতে এগুলি বলি যে আপনারা মিসেস ব্রাউজার ইউজ করবেন, কারণ এটাতে সুযোগ সুবিধা অনেকটা স্ট্রং আর ফাস্ট কাজগুলি কমপ্লিট হয়ে যায়। সো এটা মেটামাস্ক আমি ওপেন করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা নেটওয়ার্কটা কীভাবে সিলেক্ট করবেন দেখেন, এই যে ওপরের দিকে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের সরাসরি কিন্তু এখানে নিয়ে আসবে। দেন এখান থেকে এই যে দেখেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে এখান থেকে আপনাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে কি আপনারা ফার্স্টে আমি দেখাচ্ছি, এখানে এখানে মেবি যদি না থাকে সো আপনারা এখানে এখানে উপরের দিকে ইটিএস লিখে সার্চ করবেন। ইটিএস, তো ইটিএস লিখে সার্চ করার পর নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। তো এই যে মেন নেট ইটিএস এর এটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। চলে আসার পর এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে সেভ লেখা আছে এটা আমার অলরেডি আছে, তারপর এরকম আসতে আসতে সমস্যা নেই। এই যে দেখেন ইথিরাম এটা অটোমেটিক চলে আসবে। দেন এটা ক্লিক করলে কিন্তু ইটিএসে চলে আসবে। আর যদি কেউ আপনারা হচ্ছে কি ইউ ব্রাউজার দিয়ে করতে চান সেমভাবে করতে পারবেন। ফার্স্টে এখান থেকে আপনারা মেটামাক্সটা সিলেক্ট করবেন। মেটামাক্স সিলেক্ট করার পরে সেম নেটওয়ার্কে ক্লিক করে আপনারা জাস্ট ওখান থেকে নেটওয়ার্কটা ইথিরাম করে নেবেন। এটাও আমি একটু দেখাই দিই। তো মেটামাক্সে চলে আসার পরে এটা কীভাবে করবেন দেখেন, এখান থেকে হচ্ছে গিয়ে সরাসরি আপনারা এই যে এখানে এখানে ক্লিক করবেন না, ওয়েট, এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের এরকম শো করবে। দেন এখান থেকে থ্রিডটা ক্লিক করার পর মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করার পর মেটামাক্সটা ওপেন করবেন। দেন এখানে দেখেন এই যে নেটওয়ার্কের যে মানে চেঞ্জ সিস্টেমের মানে চেঞ্জগুলি নেটওয়ার্কগুলি চেঞ্জ করার যে সিস্টেমটা থাকে এটাতে ক্লিক করার পর অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে উপরের দিকে আরবিটাম ওয়ানটা শো করতে আছে, এটা আপনি এখান থেকে অ্যাড যদি না থাকে এখান থেকে অ্যাড অপশানে প্রেস করলে অটোমেটিক এটা অ্যাড করা হয়ে যাবে। দেন অ্যাপ্রুভ করলে এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেন এটা কিন্তু আমাদের নেটওয়ার্কে চলে আসে। আমি যদি এখন কাটা দিই এখান থেকে কিন্তু ইজিলি আপনি নেটওয়ার্কটা এখান থেকে সেট আপ করতে পারবেন, ঠিক আছে। দেন আপনাদের এরকম কিন্তু ইথিরামের এটা অ্যাড করা হয়ে যাবে, এটা মেন নেট অ্যাড হয়েছে। দেন এখান থেকে হচ্ছে কি আপনারা আবার এখানে ক্লিক করে ইজিলি কিন্তু আপনারা যে আরবিটাম ওয়ান এটা সিলেক্ট করে নিলে কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমি অলরেডি ডলারটা নিয়ে রাখছি, সেভাবে আপনারা এটা নিয়ে রাখবেন। এখন কীভাবে ক্লাইম করবেন দেখেন, ক্লাইম করার জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখানে আমি যে মিন্ট ক্লাইম যে একটা লিঙ্ক দিয়েছি জাস্ট এই লিঙ্ক, আচ্ছা ওয়েট, তো এখানে যে আমরা লিঙ্কটা দিয়েছি জাস্ট এই লিঙ্কটা আপনি ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে হচ্ছে কি আপনারা সরাসরি মেটামাক্স অথবা মিসেস ব্রাউজারের ভিতরে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আমাদের একটা কানেক্ট ওয়ালেট মেবি একটা অপশন থাকবে, অথবা মিন্ট নামে এই যে এখানে মিন্ট লেখা থাকতে পারে। আমি আপডেট অবশ্যই টেলিগ্রাম আপনাদের জানাই দিই। তারপরে আমি এই পিকচারটা যেভাবে দেখাইলাম সেমভাবে কীভাবে ক্লাইম করবেন এটা তো আগেই দেখাই দিলাম। এভাবে আপনারা প্রত্যেক আর কি এটা করে নেবেন। ফার্স্ট যারা যারা করবেন তারা ফিউচারে ভালো কিছু পাবেন, আর এখন তো আর্লি অ্যাক্সেসগুলি অবশ্যই পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভাই টেলিগ্রাম আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবার আগে আমরা টেলিগ্রামে যেহেতু শেয়ার করি অবশ্যই টেলিগ্রামটা ফলো রাখা উচিত। সো দেখা হচ্ছে নতুন অফারে, সবাই ভালো থাকবেন।